চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক সুদীপ্ত বিশ্বাস খুনের ঘটনায় ফয়সাল আহমেদ পাপ্পু নামে আরও একজনকে আটক করেছে পুলিশ। গতরাতে নগরীর দেওয়ানহাট 2 নম্বর রেলগেট এলাকা থেকে পাপ্পুকে আটক করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক হত্যাকাণ্ডে পাপ্পু হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার স্বীকারোক্তি অনুযায়ী আনুমানিক 3 ফুট লম্বা একটি লোহার পাইপ উদ্ধার করা হয়। এর আগে একই ঘটনায় মোক্তার, বাবু ও খায়ের নামে 3 জনকে আটক করা হয়। গত 6 অক্টোবর নগরীর সদরঘাট থানার দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে সুদীপ্তকে ডেকে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা।